ওই ডাক্তার তার নিজের স্ত্রীর ব্রুন পরীক্ষা করে দেখে সর্বনাশ যে তিন সন্তান আছে তার তিন সন্তানের মধ্যে একটা সন্তান তার আর বাকি দুইটা সন্তান অন্য পুরুষদের মুসলমান নারীদের ইদ্যত পালন নিয়ে গবেষণা করে কালীবাবারে মুসলমান হয়ে গেছে একজন পুরুষের বীর থাকা প্রোটিন অন্য পুরুষ থেকে বাষট্টি পারসেন্ট আলাদা প্রথম মাসিকের পর বত্রিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট প্রোটিন শেষ হয়ে যায় দ্বিতীয় মাসিকের পর সাতষট্টি থেকে বাহাত্তর পারসেন্ট শেষ হয়ে যায় তৃতীয় মাসিকের পর নিরানব্বই দশমিক নয় অর্থাৎ তিন মাস পরে আগের ডিএনএ শেষ হয়ে নতুন ডিএনএ গ্রহণ করার উপযুক্ত হয়ে যায় এই জন্য তিন মাস বিধবা নারী চার মাস দশ দিন কেন দুঃখ কষ্টের কারণে তার আগের এনে বের হতে সময় লাগে এই জন্য তার জন্য চার মাস দশ দিন সে তো কালিমাপরে মুসলমান হয়ে গেছে ইন্ন কালা তাহাদি মানে আহবাবতা ওয়া একজন ইহুদি ব্রুন বিশেষজ্ঞ সে মুসলমান নারীদের ঈদত পালন নিয়ে গবেষণা করে কালিমাপরে মুসলমান হয়ে গেছে সে পরে বলেছিল এই পৃথিবীতে ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যত ধর্ম আছে সকল ধর্মের চেয়ে মুসলিম যারা আছে মুসলিম নারীরা সবার থেকে বেশি পবিত্র সে চিন্তা করলো একজন স্বামী একজন স্বামী যখন তার স্ত্রীকে তালাক দেয় স্বামী স্ত্রীকে তালাক দিয়ে একটু পরেই ইচ্ছা করলে স্বামী বিবাহ করতে পারে কিন্তু নারী তালাক প্রাপ্ত হওয়ার পরে তিন মাস পর্যন্ত অন্যত্রের বিবাহ বসতে পারবে না ইদ্যত পালন করতে হবে তাকে তিন হায়েস বা তিন মাস আমার স্ত্রী মারা গেছে আল্লাহ না করুক আল্লাহ না করুক আমার স্ত্রী মারা গেছে তো আমি ইচ্ছা করলে একটু পরেই বিবাহ করতে পারি কিন্তু শোক পালন করতে হয় এতদিন সংসার করলাম যখন স্ত্রী মারা যায় ইচ্ছে করলে স্বামী একটু পরেই বিবাহ করতে পারে কিন্তু স্বামী যখন মারা যায় বিধবা স্ত্রী চার মাস দশ দিন পাক্কা চার মাস দশ দিন অন্যত্র বিবাহ বসতে পারবে না প্রাপ্ত নারী তিন মাস তিন হায়স বা তিন মাস সূত্রটি খেয়াল রাখবেন প্রাপ্ত নারী তিন হায়েস বা তিন মাস বিধবা নারী স্বামী মারা গেছে চার মাস দশ দিন এটা একটা বিধান সে চিন্তা করলো আল্লাহর বিধান এমন কেন পুরনো বিশেষজ্ঞ পরে সে চিন্তা করতে 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 এক সে কি করলো সে গবেষণা করে দেখলো একজন পুরুষের বীর থাকা প্রোটিন অন্য পুরুষ থেকে বাষট্টি পার্সেন্ট আলাদা না আলাদা একজন নারী হলো কম্পিউটারের মতো স্বামী যখন স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে তখন সকল ব্যাকটেরিয়া শোষণ করে এবং তা তার শরীরে ধারণ করে তাহলে দেখা যায় বিবাহ বিচ্ছেদের সাথে সাথে যদি স্ত্রী অন্যত্র বিবাহ বসে বা অনেক নারীরা পরকিয়া প্রেমে লিপ্ত যদিও শাস্তি আর জানি তু আর জানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা বুঝানোর জন্য বলি যদি বিবাহ বিচ্ছেদের সাথে সাথে অন্যত্র বিবাহ বসে অথবা পরকিয়া প্রেমের মাধ্যমে একাধিক পুরুষের সাথে মেলামেশা করে তাহলে নানা ধরনের বিভিন্ন ধরনের ডিএনএ জমা হয় জমা হয়ে মারাত্মক ধরনের ভাইরাসের রূপ নেয় মারাত্মক ধরনের রোগ সৃষ্টি হয় এমনকি এরস এর মতন মরণ বেদি হয় বলবেন না নাস্তিকরা বলে যে আল্লাহ একজন পুরুষ সামর্থ্যবান পুরুষ একত্রে চারজন স্ত্রী রাখতে পারলে একজন নারী কেন পারবে না বল একজন নারী একত্রে একাধিক স্বামী রাখলে বিভিন্ন ধরনের ডিএনএ জমা হয়ে মারাত্মক ধরনের ভাইরাস এমনকি এরস এর মতন মরণ বেদি হতে পারে আল্লাহ আকবার আল্লাহর বিধান গবেষণায় দেখা গেছে তিন মাস কেন বলা হয়েছে গবেষণায় দেখা গেছে প্রথম মাসিকের পর প্রথম মাসিকের পর বত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন শেষ হয়ে যায় দ্বিতীয় মাসিকের পর সাতষট্টি থেকে বাহাত্তর পারসেন্ট শেষ হয়ে যায় তৃতীয় মাসিকের পর নিরানব্বই দশমিক নয় অর্থাৎ তিন মাস পরে আগের ডিএনএ শেষ হয়ে নতুন ডিএনএ গ্রহণ করার উপযুক্ত হয়ে যায় এই জন্য তিন মাস বিধবা নারী চার মাস দশ দিন কেন কারণ তার দুঃখ স্বামী মারা গেছে দুঃখ কষ্টের কারণে তার আগের ডিএনএ বের হতে সময় লাগে এই জন্য জন্য তার মাস দিন সে তো কালিমাপুরে মুসলমান হয়ে গেছে আরে কি আদিব বিধান রে মুসলমানদের নারীদের এই সত্যের মুখোমুখি হয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তার যুক্তরাষ্ট্রের দুই জায়গার মধ্যে গবেষণা চালিয়েছে মুসলিম নারীরা যেখানে থাকে ওইখানে পরীক্ষা করেছে দেখেছে যে মুসলিম নারীদের ব্রণ পরীক্ষা করে দেখেছে শুধুমাত্র একজন স্বামীর ডিএনএ করে ওইখানে পরীক্ষা করে দেখেছে আমেরিকান নারীদের পরীক্ষা করে দেখেছে একাধিক ডিএনএ পাওয়া গেছে এখন এই ডাক্তারে কি করছে তার তিনটি সন্তান ছিল আমার নিজের স্ত্রীতে একটু পরীক্ষা করি আশ্চর্য হবেন ওই ডাক্তার তার নিজের স্ত্রীর ব্রণ পরীক্ষা করে দেখে সর্বনাশ যে তিন সন্তান আছে তার তিন সন্তানের মধ্যে একটা সন্তান তার আর বাকি দুইটা সন্তান অন্য পুরুষদের ডাক্তার তো অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল ডাক্তার সাথে সাথে কালিমা মুসলমান হয়ে গেছে ভাই আল্লাহর বিধান প্রত্যেকটা বিধান মানুষদের জন্য কল্যাণ কর আমার প্রত্যেকটি সুন্নত প্রত্যেকটি কথা বিজ্ঞানসম্মত